মঞ্চে উপস্থিত আছেন মুক্তি কামানন্দজি, দেবরাজানন্দজি, তাদেরকে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের অধ্যক্ষ বাবুর আত্মানন্দজি মহারাজ, অকলবর্ষানন্দজি, অন্যান্য সন্ন্যাসীদের আমার প্রীতি ভালোবাসা জানাচ্ছি। আর আপনারা যারা আছেন, ঠাকুরমা স্বামীজি মহারাজজির কথা শুনতে এসছেন, তাদেরকেও প্রীতি নমস্কার জানাচ্ছি। এইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নিজের সম্বন্ধে বলতেন, ছোটবেলা থেকে তিনি কুকুর ভালোবাসতেন, পরবর্তীকালে কুকুর ভালোবাসতেন। তার একটি প্রিয় কুকুর ছিল, তার নাম হচ্ছে কেলো। তিনি বলতেন, এই কেলো হচ্ছে আমার কুকুর। আর নিজেকে দেখিয়ে আর ঠাকুরকে দেখিয়ে বলতেন, আমি হচ্ছি ওর কুকুর। শ্রীরামকৃষ্ণের জীবনের ছাপ ছোটবেলার থেকে তার মধ্যে। ঠাকুর টাকা মাটি, মাটি টাকা, এই পরীক্ষা করে দুটি সমান অঙ্কের জিত কর জগতের কাছে বলেছেন। আর মহাপুরুষ মহারাজজি তারকনাথ প্রসাদ, তারও ডাকনাম ছিল ফনু। বাবা মায়ের অত্যন্ত আদরের, বাবা সম্পন্ন ধনী, মনের দিক থেকেও ধনী, বাবা মা উভয়ে ধর্মপ্রাণ, বাবা সাধক, মা ভক্তিমতী, বিরাট মনের অধিকারী মা বাবা। মহাপুরুষ মহারাজজিও এরকম বিরাট মন পেয়েছিলেন, এগুলো সবাই আপনারা জানেন, তার জীবনীতে আছে। বহু বালককে, বেশ কয়েকটি বালককে মহাপুরুষ মহারাজজির বাবা বাড়িতে রেখে সমস্ত খরচ দিয়ে পড়াতেন, এবং মহাপুরুষ মহারাজজির মা সানন্দে দুজনেই একই ভাব তাদেরকে পালন করতেন। আত্মীয় স্বজনরা বলতো যে ছেলেটিকে একটু আলাদা করে দেখতে পাও না, দেখতে পারো না, তখন মা বলতেন, যিনি দিয়েছেন তার ছেলে তিনি দেখবেন, একই রকম ব্যবহার। বাকি ২৫টি ছেলে যেমন, বাকি ২৫টি যারা আর কি রয়েছে, যাদেরকে পালন করছেন, তাদেরকে যত্ন করতেন, নিজের ছেলেকেও এরকম যত্ন করতেন। যিনি দিয়েছেন মানে শিবের খুব, শিবের কাছে অনেক প্রার্থনা করেছেন কয়েক বছর, তারপরে শিবজি দেখা দিয়েছিলেন স্বপ্নে, যে তোমাদের ভক্তি দেখে প্রসন্ন হয়েছি, সুপুত্রের জননী হবে, সেই জন্য তার শিবের পরে। আর রামকানী প্রসাদ শক্তি মন্ত্রের সাধক ছিলেন, তান্ত্রিক সাধক ছিলেন, শক্তিপীঠ আছে তার, সাধনপীঠ এখানেই রয়েছে। সেই সূত্রে দক্ষিণেশ্বরে যেতেন এবং ঠাকুরের সঙ্গেও পরিচয় হয়েছিল। ঠাকুরের যখন মধুর ভাব সাধন করার পর তীব্র ব্যর্থতা হল, তখন রামকানী ঘোষাল তাকে বলেছিলেন, আপনি ঈশ্বর কবচ ধারণ করুন, তাতে সেরে যাবে। তাই হয়েছিল, এবং ঠাকুর তাকে গুরুরূপ হিসাবে দেখতেন। মহাপুরুষ মহারাজ যখন ঠাকুরের কাছে গেছেন, তখন ঠাকুর কয়েকদিন যাওয়া আসা হয়ে গেছে, তখন ঠাকুর একদিন জিজ্ঞেস করলেন যে আমার কারো বাবা মা কীরকম বা কে সেটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে না, কিন্তু তোকে জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে, কে বলতো তোর বাবা? যখন বললেন যে এই এবং এই জায়গার লোক, বলো ও এই জন্যই ইচ্ছা করছে, তোর বাবা তো আমার গুরু, এই ওই দিক থেকে গুরু। যার জন্য মহাপুরুষ মহারাজজিকে তিনি কিছু কিছু সেবা কাজ করতে দিতেন না, যেমন ঠাকুর শৌচে গেছেন, অন্যান্যদের মতো মহাপুরুষ মহারাজজিও জল নিয়ে যাচ্ছেন বারণ করতেন, এরকম কয়েকজনকে বারণ করতেন, স্বামীজিকে বারণ করতেন, মহাপুরুষ মহারাজজিকেও বারণ করতেন, যেহেতু গুরু সব সেবা নিতে পারতেন না, নিতেন না, কিন্তু মহাপুরুষ মহারাজজি সুযোগ খুঁজতেন অন্যরকম সেবা টেবা গুরু করতেন, আমার সেজে দেওয়া ইত্যাদি। তা শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধনা যখন হয়ে গেছিল,
তখন শ্রীরামকৃষ্ণের একটা উপলব্ধি হয়েছিল, মা তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে এখন তিনি বুঝতে পারলেন, তার আগে পর্যন্ত বুঝতে পারেননি যে তিনি অবতার। তিনি বুঝলেন যে তার ব্যাপারগুলো সব আলাদা রকম, অবতার সবসময় বুঝতে পারেন না প্রথম থেকে। যেমন শ্রীসীমার জীবনে আছে না, মা নিজেই গল্প করছেন, সবাই আমাকে বলে ভগবতী বোধহয় বা তাই পাব, কারণ আমার জীবনে যা যা সব ঘটেছে সবসময় মনে থাকে না, মনে থাকলে লীলা হয় না, মনে থাকলে বৈকুণ্ঠে চলে যেতাম। মা বলছেন যে ওই যে ঢেকে যায়, ওই ঢেকে যায় হচ্ছে আমাদের কল্যাণে, যে কারণে স্বয়ং ভগবান অবতার হয়ে আসেন, যে কারণে স্বয়ং ভগবতী অবতার হয়ে আসেন, কারণটা তাদের দিক থেকে কিচ্ছু নয়, সমস্ত প্রয়োজনটা হচ্ছে আমাদের দিক থেকে। শঙ্করাচার্য তিনি নিজেই অবতার, তিনি শ্রীকৃষ্ণ অবতারের তাৎপর্য বর্ণনা করছেন গীতার শুরুতে, কেন আসেন। ওই শ্রীকৃষ্ণের অবতারের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে তিনি সব অবতারের আগমনের তাৎপর্য বর্ণনা করছেন, আবার শ্রীকৃষ্ণ তার আগমনের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে সমস্ত অবতারের তাৎপর্য বর্ণনা করছেন। শঙ্করাচার্যজি বলছেন যে কেন আসেন, যে ভগবানের প্রাণে অহৈতুকী কৃপা, এই অহৈতুকী কৃপা আমরা বুঝতে পারব না। শ্রী শ্রী মাকে আমরা দেখেছি, মা বলছেন, মা বলছেন যে আমি দয়ায় আত্মহারা হয়ে যাই, আমার দয়া যে কার উপরে নেই পোকাটি পর্যন্ত, দয়ায় আত্মহারা হয়ে যায় ভগবান, সত্যি সত্যি দয়ায় আত্মহারা হয়ে যায়। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানুগ্রহ জিজ্ঞাসয়া, ভূত মানে প্রাণী, সমস্ত প্রাণীর দুঃখে তাদেরকে অনুগ্রহ করার একটা অদ্ভুত একটা আকুলি দুকুলি ভাব ভগবানের মনের মধ্যে ওঠে, তার নিজের কোনো প্রয়োজন নেই, তা সত্ত্বেও তিনি আসেন। সব প্রয়োজন অভাবে অপি, একটুও প্রয়োজন নেই তা, তবুও তিনি আসেন। তা ভগবান আসেন যখন তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট সবসময় করেন, তিনি করেন তার তার কোনো প্রয়োজন নেই আমাদের জন্য। তেমনি শ্রীরামকৃষ্ণ এমন সাধন ভজন করলেন, সেই সাধন ভজন কেউ কখনো দেখেনি। পরে বলতেন অত্যন্ত শক্তিশালী যে পার্শ্ববৃন্দ তাদেরকেও বলতেন যে আমি ষোলো টান করেছে তোরা এক টান কর, বলছে নরেন্দ্রনাথ। তিনি ইষ্টমন্ত্র জপ করতে করতে তিনি পায়চারি করছেন, পাগলের মতন ঘুরছেন, সারাদিন রাত বোধহয় পায়চারি করছে কাশীপুর সম্ভবত, ভগবান লাভ হলো না বলে ঠাকুর জানেন, শুনতে পাচ্ছেন ইষ্টমন্ত্র জপ করতে করতে উচ্চস্বরে, এই জগতেই নেই। অনেকক্ষণ পর সারাদিন ঘুরেছে ওরকম, তখন ঠাকুর তাকে ডেকে আনলেন নিজের ঘরে, বলি বাবা শান্ত হ, তুই যেভাবে এরকম পাগলের মতন করছিস ওরকম বারোটা বছর আমার উপর দিয়ে চলে গেছে, ওতে কি হবে বাবা, বলে সান্ত্বনা দিলেন, সব আমি করে দিচ্ছি যা করার আমার উপর ভরসা কর, এরকম কথা বল। এইরকম ওই যে ষোলো টান বারোটা বছর ঝড়ের মতন চলে গেছে, এই সব কিছু হচ্ছে আমাদের জন্য। এরকম সব সাধনা যখন ঠাকুরের হয়ে গেল, তখন এবার ঠিক উপযুক্ত সময় এসেছে, জগজ্জননী তাকে জানিয়ে দিলেন যে কেন তাকে এই পৃথিবীতে এবার তিনি এসেছেন, কি তার মিশন, নিজের জন্য তো নয়, সব প্রয়োজন অভাবে ও কি, নিজের তো কোনো প্রয়োজন নেই, সব প্রয়োজন মানে নিজের প্রয়োজন, নিজের প্রয়োজনের একান্ত অভাব, তাহলে কি প্রয়োজন, সেই প্রয়োজনটা তিনি জানলেন। এক দুই তিন চার করে তার যে জীবন লিখেছেন আরেকজন মহাপুরুষ স্বামী শারদানন্দজি, সেই জীবনের মধ্যে আছে, তার মধ্যে প্রধান যেটা